পরম পূজনীয় সুচি সুকানন্দ বিহারের অতুলানন্দ মহাতেরো কি, পরম পূজনীয় দেবানন্দ ভান্তে কি, সুমানন্দ ভান্তে কি, শিলানন্দ ভান্তে কি, পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিনম্র বন্দনা নিবেদন করছি। এবং উপস্থিত উপাসক উপাসিকাগণ, আর এখনো যারা আমাদের গ্রামবাসী এখনো যারা উপস্থিত হতে পারেননি, আমি গ্রামবাসী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাড়াতাড়ি সংগঠন বাড়িতে চলে আসুন। আমরা এক্ষুনি সংগঠনের কার্যক্রম আরম্ভ করব। গ্রামবাসী আপনারা তাড়াতাড়ি সংগঠন বাড়িতে চলে আসুন। যথাযথ খুঁজো এইটো ঠিক আছে মানে বলতে বান্তরার পরিস্থিতি দিয়ে উদ্বোধনী বক্তব্য দিবেন এই মাহ আর ফুল দিয়ে কেন বরণ করছো আর কি সালাউদ্দিনের গোদরা ফুরি মারি মালতা হতুম হ্যালো, এগুলি নাকি বিশ্ব হ্যালো হ্যালো একজন সুসংগর পটবি সাগর মেরু কয়ঙন্তি যুগে যুগে কপানি শত সহস্রানি সঙ্গে ধিন্নং ননসতি ইতি। পৃথিবী সাগর মেরু যুগে যুগে হয়ে যাবে কয়, লক্ষ কল্পেও সংবিধানের ফল নষ্ট নাহি হয়। বন্দর নগরী চট্টগ্রাম জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী চন্দনাশ পৌরসদরস্থ স্বনামধন্য পরিবারের সন্তান বাবু আমেরিকা প্রবাসী বাবু মানিক বড়ুয়া, বিশেষ করে ওনার পরিবার ডাক্তার বীরেন্দ্রলাল বড়ুয়া এবং
প্রয়াত বিজেন্দ্রলাল বড়ুয়ার পরিবার বর্গ কর্তৃক আয়োজিত এই মহান পুণ্যকর্মের মহান গুরুত্বম সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং দক্ষিণ জোড়া গ্রামের পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে আজকে আমাদেরকে উপস্থিতি দান করেছেন তার জন্য পরম পূজ্য ভিক্ষু সংঘ এবং সম্মানিত গ্রামবাসী তথা অতিথিবৃন্দ সকলের প্রতি দক্ষিণ জোড়া গ্রামবাসীর পক্ষ থেকে পরম পূজ্য ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি এবং পাশাপাশি অতিথিবৃন্দ যারা এসেছেন আপনাদের প্রতিও গ্রামবাসীর পক্ষ থেকে আশীর্বাদ পুণ্যদান করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সর্বপ্রথমেই পরম পূজ্য ভিক্ষু সংঘকে দাতা পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে সদ্ভাগ্য নিবেদন করব এরপরেই আজকের অনুষ্ঠানে যিনি মূল উদ্বোধক এই পরিবারের একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের উকিয়া পরম পূজ্য বিহারাধ্যক্ষ মৈত্রীপ্রদীপ শাসনপ্রিয় মহাতেরো মহোদয় আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন তার আগেই মহান ভিক্ষু সংঘকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আজকের অনুষ্ঠানে যিনি নির্ধারিত সভাপতি বিমুক্তি বারেদি শিলঘাটা পরিনির্বাণ বিহারের পরম পূজ্য বিহারাধ্যক্ষ বিদর্শন আচার্য রত্নপ্রিয় মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বাবু সুধীর বড়ুয়া মহোদয় বাবু সুধীর বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন দুঃখিত তিনি অনুপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন দাতা পরিবারের প্রধান বাবু আমেরিকা প্রবাসী বাবু মানিক বড়ুয়া মহোদয় বাবু মানিক বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু মানিক বড়ুয়া আমেরিকা প্রবাসী সাধু 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 আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি আসলে অসুস্থ গতকালকে আমাকে ফোন করেছিল বলে যে আমি যদি আসতে নাও পারি মনে কষ্ট পাবে না আমি ভান থেকে বলেছি ভান আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি আপনার আরোগ্যতা কামনায় বুদ্ধের আশীর্বাদ এবং ভান্তের অশেষ কৃপা তিনি আমাদের কাছে সময় দিয়েছেন শাকপুরা তপোবন বিহারের পরম পূজ্য বিহারাধ্যক্ষ শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন অ্যাডভোকেট অনুপ বড়ুয়া মহোদয় অ্যাডভোকেট অনুপ বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি এই পরিবারের একজন সাংঘিক ব্যক্তিত্ব মধ্যম জোয়ারা সুকরঞ্জন বিহারের পরম পূজ্য বিহারাধ্যক্ষ অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন এই পরিবারের একজন বাবু সুকুমার বড়ুয়া মহোদয় বাবু সুকুমার বড়ুয়া মহোদয় আজকের প্রধান জ্ঞাতিবান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি সুচিয়া সুকানন্দ বিহারের পরম পূজ্য বিহারাধ্যক্ষ আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র যিনি গতকালে প্রবজ্ঞাদান অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পরম পূজ্য অতুলানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু শেখ্যপদ বড়ুয়া মহোদয় উপাসক উপাসিকাগণ এরপরেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন দাতা পরিবারের অন্যতম বাবু পুলক বড়ুয়া মহোদয় বাবু পুলক বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন
আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন দুবাই প্রবাসী বাবু কানন বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতিবান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢেমশা শেখমনি বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজ্য শিলানন্দ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন কানাই মাদারী গ্রামের বাবু নিবু বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি দুঃখিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি গতকালকেই আমাদের প্রব্রজ্যদান অনুষ্ঠানে একক সদ্ধর্ম দেশক ছিলেন পরম শ্রদ্ধেয় রাঙ্গামাটি সাধনানন্দ মহাতেরো মহোদয় অর্থাৎ ভগবন্তের প্রিয়তম শিষ্য পরম শ্রদ্ধেয় মেত্তবংশ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন ডাক্তার অসীম বড়ুয়া মহোদয়। পরম শ্রদ্ধেয় মেত্তবংশ পান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। পরম পূজ্য ভিক্ষু সংঘ আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আকর্ষণ যিনি কিছুদিন আগেই আমরা একেবারে সাড়ম্বরে বিনয় সম্মত পরিবেশব্রত এবং মহা সাড়ম্বরে যিনাকে মহাস্তবীর অভিধায় বিভূষিত করেছি চাঁদগাঁও সার্বজনীন শেখমনি বুদ্ধ বিহারের আধুনিক নবরূপকার পরম শ্রদ্ধেয় ধর্ম কবি সদ্ধর্ম কবি পরম শ্রদ্ধেয় পণ্ডিত লোকজিৎ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বাবু চন্দনকান্তি বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্ম দেশক পরম শ্রদ্ধেয় লোকজিৎ মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক দাতা পরিবারের একজন সাংঘিক ব্যক্তিত্ব শাসন তৃপ্ত সুদর্শন বিহার উকিয়া কোটবাজার শাসন তৃপ্ত সুদর্শন বিহার উকিয়া এই পরিবারের একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব মৈত্রী প্রদীপ পরম শ্রদ্ধেয় আমার এই পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন এই পরিবারের জামাতা শিলগাড়া গ্রামের অন্যতম একজন বাবু শরণ বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের উদ্বোধক ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সাধু সাধু সাধু। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি বিশেষ করে যিনি এই বিহারে একদিন অবস্থান করেছিলেন পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য আর্য মিত্র তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বাবু নয়ন বড়ুয়া। আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি বান থেকে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সাধু সাধু সাধু। আমাদের এখানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ রয়েছেন, যদি আমরা এভাবে ফুল দিয়ে ভান্তেদেরকে পূজা করতে যাই তাহলে আমাদের অনুষ্ঠান একেবারে সুচারুভাবে সম্পাদন করা কখনো সম্ভব হবে না। আমি পরম পূজ্য ভিক্ষু সংঘের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি ভান্তেকে সংঘের ভক্ত
লোহাগাড়া ভিক্ষু সমিতির সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক আয়ুষ্মান ধর্মতিলক তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বাবু বিধান বড়ুয়া মহোদয়। বাবু বিধান বড়ুয়া মহোদয় আমাদের সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সম্মানিত মহাসচিব আয়ুষ্মান ধর্মতিলক তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। একটু দিয়ে না সামনে দিয়ে আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় কথা সাহিত্যিক শ্রেমী কপিলাবস্তু বিহারের বিহারাধ্যক্ষ দীপঙ্কর তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বাবু সুমন বড়ুয়া মহোদয়। আমাদের এই পরিবারের পরম জ্ঞাতি দক্ষিণ জোয়ারা গ্রামের একজন কল্যাণ মিত্র জ্ঞাতি বাবু সুমন বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ দেশক আমার অত্যন্ত কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় পণ্ডিত এস ধর্মমিত্র তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু কল্লোল চৌধুরী মহোদয়। বাবু কল্লোল চৌধুরী মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশক পণ্ডিত এস ধর্মমিত্র তেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আমরা পরম পূজ্য ভিক্ষু সংঘের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি ভান থেকে একেবারে সংঘের পক্ষ হয়ে মহান সংঘের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চাই। মাননীয় সংঘের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন সাতবাড়িয়া গ্রামের এই সন্তান কীর্তিমান সন্তান বাবু বিন্দু বিকাশ বড়ুয়া মহান সংঘকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সংঘের পক্ষে শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে পরমার্ধ সভাপতি মহোদয়। আপনারা সকলে সাধুবাদ অনুমোদন করুন। সাধু 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 পরম পূজ্য ভিক্ষু সংঘ, আসলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই পরিবার তথা গ্রামবাসীটাকে সারা দিয়ে আপনারা আমাদেরকে উপস্থিতি দান করেছেন। আপনাদের কৃতজ্ঞতা আমরা কখনো শোধ করতে পারবো না। আপনাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা রয়েছে সেটা অতুলনীয়। আপনাদের এবং অতিথিবৃন্দ আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি দক্ষিণ জোয়ারা গ্রামবাসীর পক্ষ থেকে পরমানন্দ বৌদ্ধ বিহারের পক্ষ থেকে আন্তরিক আশিস এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এখন উদ্বোধনী সদ্ধর্ম দেশনা দান করছেন এই পরিবারের অন্যতম একজন সাংঘিক ব্যক্তিত্ব শাসন তীর্থ সুদর্শন বিহারের পরম পূজ্য বিহারাধ্যক্ষ মৈত্রী প্রদীপ শাসনপ্রিয় মহাতেরো মহোদয়। আমি শ্রদ্ধেয় ভান্তের প্রতি বিনম্র বন্দনার সহিত প্রার্থনা জানাব। উদ্বোধনী বক্তব্য যদিও বা তারপরে একটু সংক্ষেপে করার জন্য আমি বিনীত বন্দনার সহিত প্রার্থনা জানাচ্ছি। শিলদর্শন সম্পন্ন ধাম্মার্থং ছাচ্ছবেদিনং অর্থং কাম্মকুব্ভানং তং জনকুরুতে পিয়ন্তি। যিনি শিলবান সদ্ধর্মে স্থিত আত্মকর্তব্য সম্পাদনে নিয়োজিত তিনি জনসাধারণের প্রিয় হন। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্যতম বুদ্ধপল্লী দক্ষিণ জোয়ারা গ্রাম, এই গ্রামটি
40-50 পরিবারের একটি ছোট বুদ্ধ গ্রাম হলেও শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সর্বদিক দিয়ে একটি প্রগতিশীল একটি বুদ্ধ গ্রাম আজকের এই মহানষ্ট পরিষ্কার সহ জ্ঞাতি সম্মেলনের অনুষ্ঠানে আজকে এই মহান সংগাসনে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন যাকে আমি অন্তর দিয়ে শ্রদ্ধা করি ভক্তি করি পূজা করি শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহার অধ্যক্ষ মিষ্টভাষী পরম শ্রদ্ধেয় বিমুক্তি বারিধি পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতর বান্ধব মহোদয় ওনার চরণে বন্দনা জ্ঞাপন করছি আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার পরম শ্রদ্ধেয় চন্দনাইশ উপজেলার যিনি বুদ্ধ একজন উজ্জ্বল নক্ষত্র সূর্য সন্তান পরম শ্রদ্ধেয় সুদেশক বসুমিত্র বান্তে মহোদয় আমি ওনার চরণে বন্দনা জ্ঞাপন করছি সময়ের স্বল্পতা বিধায় যেহেতু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পর্কে আমার একটি ধারণা আছে সেজন্য আজকে এখানে অনেক অনেক পণ্ডিত প্রাজ্ঞ শিলবান বিনয়শীল বুদ্ধ শাসনের উজ্জ্বল নক্ষত্র এখানে সমবেত হয়েছেন আমি সেই সঙ্গের বিজয়ী পতাকাবাহী সঙ্গের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি আমার সাথে আগত উকিয়ে থেকে এবং আমার অনুজ যারা ভিক্ষু আছেন আমি তাদেরকে আশীর্বাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সমাবেত হয়েছেন অত্রবারের আহ্বানে আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন আপনাদেরকে মৈত্রীময় আশীর্বাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী আজকে যিনি এই মহান সংগদান সহষ্ঠ পরিষ্কারের যিনি ব্রতী আমি ওনারদের একটু করে পরিচয় জ্ঞাপন করে আমি আমার উদ্বোধনী দেশনা বাসনা আমি এখানে শেষ করছি বড়ুয়া সমাজের মধ্যে বৌদ্ধ সমাজের মধ্যে বেশ কয়েকটি বুদ্ধ বড়ুয়া কুষ্ঠির উল্লেখ পাওয়া যায় তার মধ্যে লাওয়াল্লা একটি একটি হলো একটু মারমা মগের তখন মগের সাথে একটু সম্পৃক্ততা এই যে গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায় সেই লাওয়াল্লা গোষ্ঠীর যে এরা আজকে যারা আয়োজন করছেন তারা হলো বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ গ্রামে আমি যেখানে আছি সেখানেও সেই গোষ্ঠী বিদ্যমান সেখানেও সেখানে বড় এই গোষ্ঠীর মানুষেরা আসে যখন আমি সেখানে যাই তখন আমি বলি আমার মায়ের গোষ্ঠী আমার মায়ের গোষ্ঠীর মানুষ আপনারা তখন তাদেরকে দেখলে একটি মনে মনে একটি আন্তরিকতা সৃষ্টি হয় তাদেরকে দেখলে যেমন আজকে আমার মামা এখানে বসে আছেন অনু মামা উনি ওই পাড়া গিয়েছেন ওইখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ওই পাড়ার লোক সবগুলো কিন্তু এই গোষ্ঠীর মানুষ
আজকে আমি বিশেষ করে এখানে সবার সাথে আমার আন্তরিকতা যেহেতু ছোট্ট কালে আমি এই বাড়িতে তো বড় হয়েছি তো আমি একটু গোষ্ঠীর যে আমার মামাদের একটি গোষ্ঠী উল্লেখ করছি যে এরা পাঁচটি বাড়ি বিশেষ করে এদের পাঁচটি বাড়ি যেমন এদিকে পূর্ব দিকে যারা আছেন এই যে এদিকে আমি একটি পরিচিতি আমি সংগ্রহ করেছি দুই তিন পুরুষ হয়তোবা জানতে না পারলেও এক পুরুষ দুই পুরুষ এইভাবে আমি একটা সংগ্রহ করেছি আমি একটু পরিচিতি দিয়ে আমি উদ্বোধনী দেশনা শেষ করছি যে যুগেন্দ্র বড়ুয়া ওনার যে ওই স্ত্রী সুরুচি বড়ুয়া তো ওনার পুত্র হলেন প্রথম পুত্র সমীরণ বড়ুয়া অলোক বড়ুয়া কিশোর বড়ুয়া এবং ডাক্তার অসীম বড়ুয়া অশোক বড়ুয়া যিনি ঢাকাতে অবস্থান করেন এবং সুরেন্দ্র বড়ুয়া উনি আরেকজন তো ওনার স্ত্রী হলেন প্রিয়বালা বড়ুয়া ওনার পুত্র হলেন অনুপ বড়ুয়া অ্যাডভোকেট উনি এবং ওনার একটি মেয়ে এটাকে আমরা সুকুমাসি বলে জানি আজকে যে এই যে গম্বরাজ বড়ুয়া এটা হলো আমার মায়ের বাপের বাপের আমার দাদুর বাপের নাম গম্বরাজ বড়ুয়া তো ওনার এরা দুই ভাই বীরেন্দ্র লাল বড়ুয়া এবং বিজেন্দ্র লাল বড়ুয়া তো আমার দাদু হলেন বড় ভাই ওনার স্ত্রী হলেন নির্মলতা বড়ুয়া এবং ওনার প্রথম বড় মেয়ে মালতী রানী বড়ুয়া যেটা আমার মা তারপর হলো রাখাল চন্দ্র বড়ুয়া বাংলাদেশে উনি দানবীর হিসাবে খ্যাত এবং ওনার পরে সুকুমার বড়ুয়া এবং ওনার পরে মামা চন্দন বড়ুয়া এবং আমার মাসির রণতি রানী বড়ুয়া এবং পর আমার এক আরেকজন মামা বিন্দু মামা উনি ক্যানাডাতে অবস্থান করেন এবার পর প্রণতি রানী বড়ুয়া এটা আমার ছোট্ট মাসি সবার বিজেন্দ্র লাল বড়ুয়া ওনার যে এখানে মিনিতি রানী বড়ুয়া ওনার যে দীপ প্রভা বড়ুয়া এবং অনন্তময়ী বড়ুয়া এরা হলেন স্ত্রী এবং মেয়েরা হলেন মিনিতি রানী বড়ুয়া তারপর দেবী রানী বড়ুয়া মীরা রানী বড়ুয়া এবং বাবুল বড়ুয়া উনি মারা গেছেন এবং মামা সুধীর বড়ুয়া এবং মানিক বড়ুয়া যে বর্তমান উনি আমেরিকাতে অবস্থান করেন এবং ওনার পরে অলোক বড়ুয়া এবং পুলক বড়ুয়া তারপর আরেকটা পরিবার এটা হলো যামিনী বড়ুয়া ওনার পুত্র হলেন সুদর্শন বড়ুয়া উনি 1992 সালে উনি প্রয়াত হয়েছেন ওনার স্ত্রী নীলুপমা বড়ুয়া এবং ওনাদের সন্তান হলো বাবলা বড়ুয়া রাজু বড়ুয়া শিখা বড়ুয়া সুমি বড়ুয়া এবং সুব্রত বড়ুয়া মীনা বড়ুয়া ও বিনীতা রানী বড়ুয়া ওনার সন্তান এ হলো এদের একটা পরিচিতি গোষ্ঠীর পরিচিতি তো যে আজকে যিনি বিশেষ করে মামা মানিক বড়ুয়া উনি বেশ কয়েক বছর প্রায় 10 বছরের অধিক কাল উনি আমেরিকাতে অবস্থান করেন মাস দুই মাস পূর্বে উনি আমাকে মোবাইল করেছিলেন তো বাগিনা তোমাকে যেতে হবে আমার ছেলে দুইজন সামান্যতমে দীক্ষিত হবে তো ওনার সাথে উনি মোবাইলে কথা হয়েছে এবং উনি এখন দেখা হয়েছে অনেক দিন পর তো সবার সাথে যে এখন সময় কারো জন্য অপেক্ষা করে না এই অনিত্য জীবনে দুঃখ জয়ের সাধনায় এবং যার যার সকর্তব্য নিয়ে মানুষ এতই ব্যস্ত সমস্ত কেউ কাউকে সময় কিন্তু অতি দ্রুত আমাদের চলে যাচ্ছে তো আমি সবার প্রতি মৈত্রী
মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এবং সবার প্রতি প্রীতি পূর্ণ আমার স্নেহ ভালোবাসা আপনাদেরকে আমি দেখে আমার যে একটা আজকে সবাই আমার জ্ঞাতি এখানে যারা মা আমার দেশের লোকেরা এখানে অনেক এসেছেন আমি সবার প্রতি প্রীতি পূর্ণ ভালোবাসা জ্ঞাপন করছি জগতের সকল প্রাণী সুখী হোক এ বলে আমার উদ্বোধনী ভাষণ এখানে শেষ করছি সাধু 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 বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় মৈত্রী প্রদীপ শাসনপ্রিয় মহাতেরো মহোদয়কে সম্মানিত উপস্থিতি এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন যিনি এই পরিবারেরই বড় সন্তান যিনি বাংলাদেশী বৌদ্ধদের অন্যতম একজন নক্ষত্র যিনি ধানবীর উপাধিতে বিভূষিত আমার দক্ষিণ জোয়ারা গ্রামেরই জন্মজাত অন্যতম একজন বিশিষ্ট সন্তান বাবু ধানবীর আকালচন্দ্র বড়ুয়া মহোদয় আজকের অনুষ্ঠানের আলোকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নমো তস্য ভগবতো রতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো রতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো রতো সম্মা সম্বুদ্ধস্য অকাশা ভন্ডামি পান্তে সাঙ্গাং আজকে আমার ভাই মানিক বড়ুয়া সুদূর প্রবাসী আমেরিকা থেকে এসে তার পুত্র সন্তানদেরকে অবজ্ঞা দান কালকে পবজ্ঞা দিয়েছেন পান্তেরা কালকে আপনারা আমাদের এখানে আজকের এই পুণ্য অনুষ্ঠানের পরমাদ্য সভাপতি অনুত্তর ভিক্ষু সংঘ সবাইকে আমার শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি এবং আমার গ্রামবাসী তথা আমার আত্মীয় স্বজন যারা আসছেন তাদেরকে আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে সংগদানে এই যে ভিক্ষু সংঘরা আসছেন আজকে মূলত ওনাদেরই কাজ সংগদানে আমাদের কিছু বলার থাকে না আমি সবসময় বলি সংগদানে গৃহীদের কিছু বলা উচিত না সংগদান এমন একটি দান মহাদান এই সংগদান যখন ওতে মানুষ মনের ভিতর সৃষ্টি করে আমি সংগদান করব তখন ওতে পুণ্য সৃষ্টি হয় এই মানিক আজকে এক বছর পর্যন্ত তার পুণ্য সৃষ্টি হয়েছে তার পুত্র সন্তানকে পবজ্ঞা দেবে এখানে এসে তার মনের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনাই মানুষের মনকে সমৃদ্ধ করে আমরা যাই কিছু বলি না কেন আমি কালকে বান্তের লাইভ শুনেছি আমাদের মেত্তা বংশ বান্তে মহোদয় উনি যতগুলো কথা বলেছেন সবগুলো কথা বুদ্ধের সময়ের কথা মহান ভিক্ষু সংঘরা কীরকম ছিলেন মহান ভিক্ষু সংঘকে দান দিয়ে কে কোথায় এমন যারা পাপ করেছেন তারাও স্বর্গবাসী হয়েছেন অনেক কথা শুনেছি ওনার কথাগুলো যদি আমরা মননে যদি আমরা আচরণে
আমাদের ব্যবহারে আমাদের বাক্যে যদি আমরা কায় মনোবাক্যে আমরা আমাদের জীবনকে অনুশীলন করি তাহলে হবে পূর্ণ। আমি একটা জিনিস সব সময় বলি, আমরা সব পৃথকজন, যতক্ষণ পর্যন্ত আমি পঞ্চম পঞ্চস্কন্ধ এবং এবং নাম রূপ সম্বন্ধে আমার অবগত হব না, আমি মার্গবল্লভী হব না, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই কৃতজ্ঞ। কেউ বেশি পুণ্য করে, কেউ পাপ করে, পাপ পুণ্য আমাদের সঙ্গে যাবে। এই যে সঙ্গদান, সঙ্গদানটা হলো আমি আগেই বলেছি, সঙ্গদান যেই করব এরকম একটা সংকল্প করবে তখন এখানে পাপের কোনো আর জন্ম হয় না। সেই দিনতে আমি ভিক্ষুদেরকে কীভাবে পরিচর্য করব, কীভাবে দান করব, আমার আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে কীভাবে আমি আপ্যায়ন করব, সব সময় আমাদের এই চিন্তাটা থাকে। তাই আমি সঙ্গদানকে বলি বুদ্ধির ভাষায়, সঙ্গ হলো বুদ্ধির শাসনের স্তম্ভ। কোন সঙ্গ? যেই সঙ্গ ইতি পিস ভগব আরহাং সম্মা সম্বুদ্ধ বিজ্ঞা সারণা সম্পন্ন সুখাথ লোভাভিদ অনুত্থার পুরিষ ধম্ম সারতি সত্তা দেব মনুষ্যানং বুদ্ধ ভগবতী শ্রাবক সঙ্গ। এই সঙ্গ এগুলা বুদ্ধির শাসনকে রক্ষা করবে। তাই আমি আজকে আর বিশেষ কিছু না বলে আমার পরিবারের পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে বান্তেদেরকে আবারও শ্রদ্ধা জানিয়ে, সবাইকে আমার অতিথিবৃন্দ যারা আসছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সব এই সত্তা সুখী তন্ত। ধন্যবাদ বাবু দানবীর আকাল চন্দ্র বড় মহোদয়কে, তিনি এতক্ষণ ধরে আমাদের শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা এবং খুব সুন্দর করে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা পঞ্চশীল একটু পরেই গ্রহণ করবেন, সর্বপ্রথমেই একজন ভান্তে স্বল্পক্ষণ। আসলে আমাদের মধ্যে আজকে এমন কিছু ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন যেটা বলার অপেক্ষা রাখে না, হয়তো সবাইকে সময় এবং সুযোগ দিতে পারবো বলে আমি আশা করছি না। যদিও বা কোনো কারণে কাউকে যদি সময় এবং সুযোগ দিতে না পারি, আমি আন্তরিকভাবে বন্দনা সহিত ক্ষমা প্রার্থনা করছি। এখন স্বল্পক্ষণ সদ্ধর্ম দেশন দান করবেন, স্বল্পক্ষণ নয়, আমি নির্ধারিত সময় বলে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট। লোহাগাড়া সাতকানিয়া ভিক্ষু সমিতির সম্মানিত মহাসচিব আয়ুষ্মান ধর্মতিলক তেরো মহোদয়, সে 5 থেকে 7 মিনিট তার মূল বক্তব্য উপস্থাপন করে আমাদেরকে কৃতার্থ করবেন। নমো তস্যাং ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যাং দনাদিদম্মবিদিনাং জিতমা মুনিন্দুয়াং তন্তে চসাং ভবতু তে জয়মঙ্গলানি এতে না সচ্ছভঞ্জেনাং হতু তে জয় মঙ্গলান্তে। শ্রীরং তীর্থান্ত বুদ্ধ শাসন ধর্ম, জগতে ভগবান বুদ্ধের শাসন সদ্ধর্ম চিরজীবী হোক। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার দক্ষিণ জোয়ারা গ্রাম, এ গ্রামের ওই পুণ্যতীপ্ত বৈদিক কৃষ্টি সংস্কৃতি আদর্শ চর্চার অন্যতম প্রাণকেন্দ্র, পরমানন্দ বিহারের ধার্মিক উপাসক, প্রয়াত জ্ঞাতিগণের স্মরণে আমেরিকা প্রবাসী মানিক বড়ুয়া এবং তৎসহধর্মিনী সূচি বড়ুয়া এবং তাদের পুণ্য চেতনায় 2 কুলপুত্রকে প্রবজ্ঞা দান সহ
অষ্টপরিষ্কার সহ সংগদান জ্ঞাতি পূজন বিবিধ পূর্ণানুষ্ঠান মালার পরম আরাধ্য সভাপতি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির মান্যবর সভাপতি শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধিপতি বিমুক্তি বারিদি পরম পূজ্য আরাধ্য ভদন্ত রত্নপ্রিয় মহাতেরো মহোদয় সহ শাসন সদ্ধর্মের ধারকবাহক পুত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গের শ্রীপাদপদ্মে বিনম্র চিত্তে নতশিরে বন্দনা নিবেদন করছি। তিরত্নের পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা বিন্দু আপনাদের প্রতি মেথা জ্ঞাপন করছি। আসলে আমি একটু অপ্রস্তুত, কারণ এখানে বাংলাদেশের বরণ্য পূজ্য প্রাজ্ঞ অনেক ভিক্ষু সংঘ উপস্থিত রয়েছেন। তার মধ্যে আমার অন্যতম আদর্শ পরম পূজ্য বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার সম্মানিত প্রাক্তন মহাসচিব, যাকে কিছুদিন পূর্বেই আমরা জাতীয়ভাবে সেই মহাস্থবির বরণ করেছি, পরম পূজ্য আরাধ্য সদ্ধর্মকবিদ ভদন্ত এস লোকজিৎ মহাতেরো ভান্তে রয়েছেন অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে। এছাড়াও পরম পূজ্য আরাধ্য মেথা বংশ ভান্তে রয়েছেন, ওনারা মূল্যবান দেশনা করবেন। তো ভান্তে আমাকে স্নেহ করে দিয়েছেন, অনেকদিন পরেই এই গ্রামে এসেছি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, আমাদের মানব জীবনে পুণ্য ছাড়া অন্য কোনো ধন সম্পদ আমাদেরকে রক্ষা করতে পারে না। সেখানে বলা রয়েছে পুণ্য বিনা নাহি ধন আমারও মানব কুলে। তো সেজন্য পুণ্য সঞ্চয়ের জন্য আমাদের দশবিধ কুশলময় কর্ম সম্পাদন করতে হয়। তো এই দশবিধ কুশলময় কর্মের মধ্যে ভগবান মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ দানকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। বলা হয়েছে এসা বুদ্ধা আতি তাসা সামুদ্দা বালুকা পামা দানাং বা আদিং কাত্তা সাংবুদিং চা লাভান্তুতে। জগতের মধ্যে যত বুদ্ধগণ অতীত হয়েছেন, পরিনির্বাপিত হয়েছেন, সকলেই তাহাদের পারমী সম্ভার পূরণের ক্ষেত্রে সর্বাগ্রে দানপারামীকে বেছে নিয়েছেন। আমিও যে গাথা বাসন করেছি সেই গাথার মধ্যেও বলেছি জয়মঙ্গল অষ্টগাথার যে প্রথম গাথার যে সত্য ক্রিয়া দানাদি ধর্মের বলে ভগবান মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যে সসৈন্য মারকে পরাজয় করেছিলেন, তৎপভাবে তোমাদের সকলের জয়মঙ্গল হোক। তো আজকে এই সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বাংলাদেশের পূজ্য প্রাজ্ঞ বরণ্য ভিক্ষু সংঘকে আহ্বান করে তাদের ত্যাগ চেতনায় পুণ্য চেতনায় যে দানাদি কুশলকর্ম সম্পাদন করতে যাচ্ছে, এই দানাদি কুশলকর্মের প্রভাবে তাদের স্ফীত এবং প্রাপ্তিত মনস্কামনা পরিপূর্ণ হোক এবং এই পরিবারের পরলোকগত যে সমস্ত জ্ঞাতিগণ রয়েছেন তাদের সেই প্রতি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করে, এবং আপনারা যারা এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিক কায়িক মানসিক ত্যাগশীলতায় সহযোগিতা এবং অনুমোদন করেছেন উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের জয়মঙ্গল নিরাময় সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে মহান সঙ্ঘের প্রতি সকৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করে এবং বিহারাধিপতি ভান্তে পরম পূজ্য কে জ্যোতিমিত্র থেরো মহোদয় ভান্তের প্রতিও কৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ স্নেহভাজন ধর্মতিলক ভিক্ষু মহোদয়কে, সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে তার সুন্দর কথাগুলো উপস্থাপন করেছেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা শিলগ্রহণ আরেকজন ভান্তে দেশনার পরেই করবেন, যেহেতু আমি মনে করছি এখনো অনেক উপাসক উপাসিকা আসার পথে রয়েছেন। শুধুমাত্র 5 মিনিট পুণ্যধান করবেন আমার অত্যন্ত কল্যাণ মিত্র রাঙ্গুনিয়া তিরত্ন বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র তেরো মহোদয়, শুধুমাত্র 5 মিনিট পুণ্যদান করবেন। এসা বুদ্ধায় আতি তাসা সামুদ্দ বালক পাম দানাং বা আদিং কাত্বা সাম্বুদিং চে লাভান্তিতে। এই ফালিগাতার বাংলা অর্থ হচ্ছে এসা বুদ্ধ অতীত আসা, যে সকল বুদ্ধগণ অতীত হয়েছেন, সামুদ্র বালুক ফমা সমুদ্র বালুক রাশির সমান।
দানাং বা আদিং কাত্তোয়া তাদের আদি কর্তব্য করণীয় হিসেবে তারা দানকে বেছে নিয়েছিলেন। সম্বোধিন চে লবান্তিতে সম্বুদ্ধি লাভের জন্য, সম্বুদ্ধ পারমী পূরণের জন্য যে কর্তব্যটি আগে সম্পাদন করতে হয় প্রত্যেক সম্মুখ সম্বুদ্ধ হয়ে, সেই শব্দটার নাম হচ্ছে দান। দান না দিয়ে কোনো মানুষ গাহিস্থ্য জীবনে, ভিক্ষু জীবনে, ইহ এবং পারিত্রিক জীবনে ভোগ সম্পদের অধিকারী হতে পারে না, পারেনি, পারবে না। এটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই বুদ্ধ বাক্যের প্রতি শ্রদ্ধা রেখে চন্দনা স্থানাধীন ঐতিহ্যরিদ্ধ বৌদ্ধ গ্রাম, সমৃদ্ধ বৌদ্ধ জনপদ দক্ষিণ জোয়ারা গ্রামের ওই অন্যতম দানশীল ব্যক্তিত্ব সমাজ সদ্ধর্মহিতোষী বাবু মানিক বড়ুয়ার পরিবারস্থ সকলের সম্মিলিত প্রয়াসে আজকের এই মহতী পুণ্যময় মহতী মহাসংগদান অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে। আজকের এই মহতী পুণ্যময় সংগদান অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলার বৌদ্ধ আকাশের উজ্জ্বল নক্ষত্র তেরোবাদী বৌদ্ধ ভিক্ষু সংঘের একজন বিনয়শীল, সৃজনশীল, বিনয়ী, একজন প্রজ্ঞা বারিদি, বিমুক্ত বারিদি পরম আচার্য, যিনি আমার সামান্য গুরু মহামান্য গুরুদেব রত্ন প্রিয় মহাস্থবীরকে বিনয়ের সাথে বিনীত বন্দনা নিবেদন করছি। এক এক করে সকল ভিক্ষু সঙ্গে নাম উচ্চারণ করছি না, সময়ের বাত আছে। কালে না দাম্মা সাবানাং, কালে না দাম্মা সাক্কাসা, এতাং মঙ্গলা মোদ্দামাম। আমাকে উপস্থাপক মহোদয় অতি সম্মান করেন বলে এতগুলো ভিক্ষু সঙ্ঘের উপস্থিতিতেও যে ধর্মদানের সময় দানে বাধিত করায় আন্তরিক পুণ্যদান কৃতজ্ঞতা নিবেদন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা কর্মবাদে বিশ্বাসী, জন্মান্তরে বিশ্বাসী। কর্ম বা আত্মানি কি? যে যেমন কর্ম করবে তার ফল অবশ্য লাভ করবে, এটা চিরন্তন সত্য। যেই যেমন বীজ বপন করবে তার ফল লাভ করবে। অনেকেরা বলে যে সার আনা দান করলেও যে পুণ্য হয়, একশো টাকা দান করলেও সেই পুণ্য হয়, এই কথাটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারি না। একজন উপাসক বললেন, আমার অন্তর থেকে যেগুলো আসে এগুলো তো আপনি নেবেন, একশো টাকা কেন দিতে হবে? আমি বললাম, আপনি যদি একহারি দানের ধান রোপণ করেন, ওগুলো দিয়ে রোয়া দিয়ে একখানি বা দুইখানি জমি চাষ করা যাবে, কিন্তু দুইটা দান দিয়ে তো আর দুইখানি চাষ করা যাবে না। তাকে বললাম যে সে কথা তিনি বুঝলেন, তখন ওখানে পার্থক্যটা কোথায়? শ্রদ্ধার মধ্যে বলা হচ্ছে দান দেওয়া, দান করা, যুদ্ধ করা সমান সমান, অল্প দানে বহু দানে জয়ের নিদান। শ্রদ্ধা বলে অল্প বস্তু করে যদি দান, তার হয় পরলোকে সুখের নিদান। শ্রদ্ধা হচ্ছে কি? বিশ্বাস। কর্ম, কর্মফলে বিশ্বাস, জন্ম জন্মান্তরে বিশ্বাস। দান আছে, দানের ফল আছে, দানের মহাফল আছে, এটি চিরন্তন সত্য। একজন উপাসিকে প্রশ্ন করলেন, বলে বান্তা, আমি প্রতিদিন বুদ্ধকে বন্দনা করি, আমার প্রতিবেশী মানুষের ছেলে নাতি তারা আমেরিকা গিয়ে অনেক টাকার অধিকারী হয়েছে, আমার কোনো নাতি নাতনিরা এখনো কিন্তু সৌভাগ্য বাংলা হতে পারেনি। আমি তাকে বললাম, আপনি বন্দনা করার পুণ্য একটা, দানের পুণ্য আর একটা। দান করলে জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করে, অসহ্য সম্পদ লাভ করে। আমি সেদিন পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহার একজন দায়কের, বিশিষ্ট দায়কের বাসায় সেই কথাটি এখানে উপস্থাপন করেছিলাম। দীর্ঘ ১৮ বছর আগের ভিক্ষু জীবনের অভিজ্ঞতার আলোকে একটি বাস্তবের বাস্তবতা নিরিখে এই কথাটি এখানে উপস্থাপন করেছিলাম। একজন বৌদ্ধ ভিক্ষু লামা বান্দরবান থানাধীন লামা চকরিয়ার পূর্বে তিনি একজন, তিনি বৌদ্ধ ভিক্ষু, অত্যন্ত শীলবান, বিনয়ী, সাদা সিধা জীবনযাপন অধিকারী। তিনি একজন থলে ছাড়া ফাঙে গেলেন বিলছড়িতে। আমি পরম গুরুদেব প্রজ্ঞা মিত্র মহাস্থবীর, সত্যপ্রিয় মহাস্থবীর, বর্তমান রামুর ১০০ ফুট বুদ্ধমূর্তির সিংহশয্যার প্রতিষ্ঠাতা সদ্য করুণশ্রী বান্তে সহ অনেক ভিক্ষু সংঘের উপস্থিতিতে সেখানে বলছিলাম যে বান্তে যখন মামা বান্তেকে যখন দানীয় বস্তু গছিয়ে দিয়েছিলেন, তিনি থলে ছাড়া একটা মানে ছোট একটা পলিথিনের মতো দানীয় বস্তুগুলো গছিয়ে হাতে নিয়ে যাচ্ছিলেন। তাকে করুণশ্রী বান্তে প্রশ্ন করেছিল যে কোদ শ্রাড, আপনার কি কোনো থলে নেই? যে যে বলে শ্রাড মানে আমার, যদিও আমি যেখানে থাকি আমি অত্যন্ত চেষ্টা করি বিনয় ধর্মময় জীবনযাপন করতে,
কিন্তু আমার ওখানে দান পাওয়ার মতো কোনো সৌভাগ্য নাই দান পাই না আমি সাধারণ রেফারেন্স দিয়েছিলাম অনেক ভিক্ষু সংঘ এখনো আছেন নিভূত সারি প্রচার বিমুখ বিনয়ী ছিলবান দক্ষ বিনয়ের পারদর্শী কিন্তু তারা প্রচার করে না তারা দান প্রচার আমাকে দান দাও আমাকে সবাই চিনুক এটা প্রচার করে না আবার অনেকেরা আমি যত বড় নই তত বড় নিজেকে টাইটেল দিয়ে ডিগ্রিধারী মনে করে কত বড় বড় টাইটেল দিয়ে অনেকে নিজেরা বড় মনে করে বুদ্ধ বলছেন সেদিন দান পেতে হলে কি হবে প্রচার না করলেও কিন্তু আপনার যখন পুণ্য থাকবে দানময় পুণ্যটা যখন পরিপক্ক হবে আপনি জন্মান্তরের পুণ্যফল তখন পরিপক্ক হবে আপনি পাহাড়ের ভিতরে থাকলেও লাভ করবেন সেটা কি যে একজন ভিক্ষু পরম সদ্য শেখা সারা মহাতেরো রামুর একজন শিলবান মারমা গড়ের সন্তান যিনি মধ্য বয়সে ভিক্ষু হয়েছেন সেই পরম সদ্য শেখা সারা মহাতেরো উনি তেমন বেশি ফাঙে যান না কিন্তু ওনার শিল্পিনয়ে ওনার আদর্শে ওনার দানের পুণ্যফলে ওনার কাছে গিয়ে অনেক মানুষরা দান দিয়ে চলে আসেন তার কারণ কি আমাদের সদ্য সাধারণানন্দ মহাতর বনবান্তে তিনি কখনো তেমন বেশি ফাঙে যাননি ফাঙে না গেলেও ওনার লাঠি স্পর্শ করানোর জন্য হাজার হাজার ভক্ত পুণ্যার্থীগণ ওনার কাছে গিয়ে হাজির হতেন অনেক ভিক্ষু আছে অনেক মহাতর আছেন অনেক গায়ক আছেন কিন্তু ওনার দান পাচ্ছেন না কেন পাচ্ছেন না বুদ্ধ বলছেন নাদিন নাঙ্গালাব্বাতি দিলে পাই না দিলে পাই না বীজ বপন করলে ফল হয় বীজ বপন না করলে ফল হয় না ভগবান বুদ্ধকে দোষ দিয়ে বলে বুদ্ধ আমাকে দিচ্ছে না কেন বুদ্ধ কাউকে দেয় না এটা কি আমাকে বুঝতে হবে বুদ্ধিজম ফিলোসফি কি বলছে বুদ্ধের শিক্ষা কি বলছে অনেক না খুজুকি বরুয়া ছাকমা মারমারা অনেক খুজুকি ধর্মবীর না জানু বিক্রয় দরাকে সরা মনে করে আবার সরাকে ধরা মনে করে সুতরাং এই সমস্ত বিষয়ে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত আমি আজকের আয়োজক পরম ধর্মপ্রাণ উপাসক আজকে মহাসংঘকে দান দিয়ে বিশুদ্ধ সংঘকে দান দিয়ে আপনি যে মহাবীজ বপন করছেন এই বীজের দ্বারা জন্ম জন্মান্তরে মহামহীরূপে ফল প্রদান করে নির্বাণের হেতু উৎপন্ন হোক আজকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাবেক চেয়ারম্যান অত্রগ্রাম সহ বাংলাদেশের বৌদ্ধদের উজ্জ্বল নক্ষত্র দানবীর আখান চন্দ্র বড়ুয়া মহোদয়ের বক্তব্য শুনে অনেকদিন পরে ওনাকে দেখে প্রীতি অনুভব করছি এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া সহ কিশোর বড়ুয়া সহ অ্যাডভোকেট অনুভব সহ সকলকে দেখে আমি প্রীতি অনুভব করছি সকলের মঙ্গল কামনা করে আমার পুণ্যদান ধর্মদেশনা শেষ করছি আপনাদের সকলের মঙ্গল সাধিত হোক সম্মানিত উপস্থিতি আপনারা প্রত্যেকে অবগত আছেন দাতা পরিবারের এক কুলকন্যা কিছুদিন আগে রামুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রুম্পা বড়ুয়া তার শ্বশুর আলয় থেকে এখানে রামু থেকে অনেক জ্ঞাতি স্বজন এসেছেন সকলের পক্ষ থেকে কিছু কথা উপস্থাপন করবে তরুণ প্রজন্মের এক অনবদ্য সদস্য ইউপি সদস্য তিনি ইতিমধ্যেই তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছে বাবু আব্বু আমরা তাকে আসলে আব্বু ডাকতাম তার আসল নামটা আমি জানি না সে রুম্পার শ্বশুরালয়ের পক্ষ থেকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য জ্ঞাপন করছেন প্রথমেই ত্রিশনারায়ণ শরণ গ্রহণ করছি বুদ্ধ গুণ অনন্ত ধর্ম গুণ অনন্ত সংঘ গুণ অনন্ত গুরু আচার্য গুণ অনন্ত মাতা পিতা গুণ অনন্ত এই পঞ্চগুণে নত শিরে বন্দনা করছি এখানে মহান সংগঠন অনুষ্ঠান এখানে আমরা তেমন কোনো বক্তব্য দিব না আমরা পূজনীয় ভিক্ষু সংঘের কাছ থেকেই মহাতারণিক বুদ্ধের মুখনিশ্চিত বাণী আমরা শ্রবণ করব শুধু এটুকুই বলতে চাই আমাদের বাড়ি রামু আমরা এখানে রামু থেকে সকালবেলা এসেছি এই গ্রামের জিনাকে আমরা সবচাইতে বেশি
চিনি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি সম্মান করি। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং সকলের শ্রদ্ধার দানবীর বাবু রাকালচন্দ্র বড়ুয়া মহোদয়। মামা আমার পাশেই উপবিষ্ট আছেন। ওনাকে দেখে ওনার কথা শুনে আমি ঘর থেকে উপলব্ধি করছিলাম মামাকে। এখানে আরও যাদেরকে দেখলাম, আমাদের শ্রদ্ধেয় অশোক কুমার বড়ুয়া মহোদয় সহ বৌদ্ধ সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ মহোদয়কে, যারা বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন পরিচালনা করেন তথা সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের নেতৃত্ব দেন, তাদেরকে দেখে আসলে আমি আপ্লুত। আমি ছোট মানুষ, এত কথা বাড়াবো না। এই গ্রামের সাথে আমাদের মেরংলোয়া বুড়ো পাড়ার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবু নীলোৎফল বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান বাবু সংকলন বড়ুয়ার সাথে, এই গ্রামেরই আমাদের রুম্পা বড়ুয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে কিছুদিন আগে চট্টগ্রামের খুলশি কনভেনশন হলে, তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রামের সাথে যে আত্মীয়তা করেছি এই আত্মীয়তা দীর্ঘ সময় ধরে অটুট থাকুক। আমরা শুধু এটুকুই পরিচয় দিতে চাই, আমরা রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সত্যপ্রিয় মহাতের মহোদয়ের দায়ক। সত্যপ্রিয় মহাতের মহোদয় 29 সেপ্টেম্বর 2012 সালে যখন রামু সহিংসতা হয় তখন আমাদের বড় ভাই বাবু নীলফুল বড়ুয়ার বাড়িতেই দীর্ঘ সময় ভ্রান্তে অবস্থান করেছিলেন এবং ওনাকে জন্ম জন্মান্তরের আশীর্বাদ করেছিলেন তিনি যাতে সুখে থাকেন। এখানে যে মানুষটির কথা না বললেই নয়, বারবার বলছি, আমাদের রাকাল মামা। এই রাখাল মামাকে ভান্তে এত বেশি আদর করতেন, এত বেশি স্নেহ করতেন। আমি কিন্তু অনেক ছোট ছিলাম, বুদ্ধ কীর্তন গেয়ে গেয়ে মামাকে আমরা সেই দানবীর রাখাল চন্দ্রপুরকে আমাদের সভাস্থলে নিয়ে যেতাম এবং যে কাঠের বিহার ছিল এই কাঠের বিহার যখন নতুনভাবে রূপ দেওয়ার জন্য, এটাতে এক বিল্ডিং করার জন্য যখন রূপ দেয় তখনই এই রাখাল মামাকে নিয়ে গেছিলেন আমাদের পণ্ডিত সত্যপ্রিয় ভান্তে এবং আমি মামাকে কীর্তন গেয়ে গিয়ে নিজে প্রণাম করে নিয়ে গিয়েছিলাম। আসলে আমি কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। যে পরিবারের সাথে আমাদের এই আত্মীয়তা, এই আত্মীয়তা বন্ধন অটুট থাকুক। আমি এখানে শ্রদ্ধেয় যারা অসংখ্য মামা সহ যারা সামনে আছেন সকলের প্রতি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এবং পূজনীয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের জয় মঙ্গল হোক, বুদ্ধ শাসন চিরজীব হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ বাবু আব্বু বড়ুয়া মহোদয়কে তার সুন্দর কথা উপস্থাপন করার জন্য, সুপ্রিয় উপস্থিতি। এখন আপনারা সকলে শিলে প্রতিষ্ঠিত হবেন। সকলের সুবিধার্থেই পঞ্চশীল প্রার্থনা করছেন বাবু অ্যাডভোকেট অনুপ কুমার বড়ুয়া মহোদয়। সকলের সুবিধার্থেই পঞ্চশীল প্রার্থনা করছেন। দেবসভা সদৃশ্য আজকের এই মহতি দানানুষ্ঠানে মান্যবোধ সঙ্গ প্রদান বিমুক্ত বার দিভদন্তর অদ্যপ্রিয় মহস্তবীর সহ পরম পূজ্যস্পদ ভিক্ষু সঙ্গের প্রতি বিনম্র চিত্রে বন্দনা জানাচ্ছি এবং আজকে যারা আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের প্রতি শুভ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করছি সমস্বরে বলতে। সাধু 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 বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা
أوكاشا بندامي بانتي شانغو دار تينا كتان شابن أبرادن خماتو مي بانتي شانغو دوتي أمبي بندامي بانتي شانغو دار تينا كتان شابن أبرادن خماتو مي بانتي شانغو تاديام بندامي بانتي شانغو دار تينا كتان شابن أبرادن خماتو مي بانتي شانغو شانشار كنتار دكاتو موشنطايا نبانان شاتشي كرنطايا اوكاشا هم بانتي تيسرنينا شاها بانشا شيلان دمان يا جامي انوغهن كتوا شيلان ديتو مي بانتي دوتي امبي شانشار كنتار دكاتو موشنطايا تايا نيبانان ساتشي كرنطايا اوكاشا اهم بانتي تيسرنينا شاها بانشا شيلان تمان يا جامي انوغهن كتوا شيلان ديتو مي بانتي تادي امبي شانشار كنتار دكاتو موشنطايا نيبانان ساتشي كرنطايا تايا اوكاشا اهم بانتي تيسرنينا شاها بانشا شيلان تمان يا جامي انوغهن كتوا شيلان ديتو مي بانتي أدينا دانا بيرماني سكا
তো আমরা তম বলে অন্ধকার আধার আধার গুড়া দূরীভূত করার জন্য জ্যোতি পরায়ণ হওয়ার জন্য আমাদের প্রথম কর্তব্য পঞ্চশীলে দীক্ষিত হওয়া বা অষ্টশীলে দীক্ষিত হওয়া শীলবান হওয়া। তো যেমন খাবার মধ্যে ময়লা হলে সাবান দিয়া যদি ধৌত করে তো পরিষ্কার হয়। অনুরূপভাবে বাহ্যিক খাবারগুলা সদেশ শিলের প্রভাব দিয়ে শিলের জল দিয়ে ওই খাপড়ের মলায় সদেশ আমাদের অন্তরের মলা দূত করে দূরীভূত করা, তাহলে জ্যোতি জ্যোতি হবে শিলের প্রভাবে তম দূরীভূত হবে। তো এইটা আমাদের নৈতিক কর্তব্য। তাহলে শিলে প্রতিষ্ঠিত হয়েছেন উত্তম খাস হয়েছে, আমরা বিক্ষু সংগ্রহে এবার আশীর্বাদ দেব। আপনারা অন্তরের সহিত শ্রদ্ধার সহিত মানে চিত্তক্ষণ অবস্থার মধ্যে আপনার শ্রবণ করুন, যাতে আপনার সকলের মঙ্গল সাধিত হয়। তা আমরা বিক্ষু সংঘরা আবৃত করব। নম তাস ভগবত অরহত সম্বুদাস নম তাস ভগবত অরহত সম্বুদাস নম তাস ভগবত অরহত সম্বুদাস সব মঙ্গলম পদাব দুর্নিমিত্তং সর্বেতে রোগ দোষমশেষ নিন্দা সর্বান্তরায় ভয় দোষ বিনায় কান্তং বুদ্ধানুভব ভবরে পয়াতু নাশং সব মঙ্গলম পদাব দুর্নিমিত্তং সর্বেতে রোগ দোষমশেষ নিন্দা সর্বান্তরায় ভয় দোষ বিনায় কান্তং ধম্মানুভব ভবরে পয়াতু নাশং সব মঙ্গলম পদাব দুর্নিমিত্তং সর্বেতে রোগ দোষমশেষ নিন্দা সর্বান্তরায় ভয় দোষ বিনায় কান্তং
সাঙ্গানু বাবা বাবা রে না বায়া তু না এতে না সাবজি না তিতি তু সাবা এতে না সাবজি না সাম্বা দুকা সাম্বা বায়া সাবন্তরায়া সাম্বা উপাদাবা বিনা সতু এতে না সাবজি না অতুতি জয় মঙ্গলং সাম্বাতি অবিবাদন্তু সুগরুগ বিনাশতু মাতি বাবা তুন্তায়ু সুগিদি গায়ুকু বাবা বাবা তো সাম্বা মঙ্গলং রাখন্তু সাম্বা দেবতা সাম্বা বুদ্ধানুবাদি না সদা রুতি ভবন্তি মাবতু সাব্বা মঙ্গলং রাখন্তু সাম্বা দেবতা সাম্বা ধম্মানুবাদি না সদা রুতি ভবন্তি মাবতু সাব্বা মঙ্গলং রাখন্তু সাম্বা দেবতা সাম্বা সঙ্গানুবাদি না সদা রুতি ভবন্তি ইতি। পরম পূজনীয় ভিক্ষু সংঘ সম্মানিত উপস্থিতি, আমরা এখনই আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আলোচক, যিনি মুখ্য, যিনি আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক, পরম শ্রদ্ধেয় ভদন্ত এস লোকজিৎ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশনের দেশনা দান করবেন। এরপরে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান জ্ঞাতি, উনি ওনার আশীর্বাদ সহ যাবতীয় উৎসর্গ আদি কর্ম সম্পাদন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এখন সদ্ধর্ম দেশনা দান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক, পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতের মহোদয়। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। অদন্ত দমনং দনং দনং সভ্যত্ত সাধকং দানীন পিয়বাচয উন্নমন্তি নমন্তি চ। এতেন সসবজ্জেন হোতু তে জয় মঙ্গলং তে। দানির দ্বারা অদাতকে জয় করা যায়, দানির দ্বারা শত্রুকে দমিত করা যায়, প্রিয় বাক্যের দ্বারা অপ্রিয়কে জয় করা যায়। তথাগত বুদ্ধ প্রশংসিত সে দানময় পুণ্যময় কর্মের আজকের এই মহতী পূর্ণম অষ্টপ্রহর সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সঙ্গপ্রধান আমার পরম আরাধ্য মোদীয় গুরুদেব বিমুক্তি বারিদি বিদর্শন আচার্য, আমার জন্মতীর্থ শিলঘাটার পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সদ্যেয় বিমুক্তি বারিদি বিদর্শন আচার্য, সাতকানী লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বদন্ত পণ্ডিত রত্নপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি এই অর্থ অঞ্চলে জন্মজাত মহান সাংঘিক ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, বিষ্ট শিক্ষাবিদ, সদ্ধর্ম বিশারদ পরম সদীয় বসুমিত্র মহাতের মহোদয়, চন্দনাস ভিক্ষু পরিষদের
সেযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক জ্ঞানরত্ন মহাতেরো মহোদয় প্রমুখ মাননীয় মহান সংঘ সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্ধা নিবেদন করছি। সময়ের কারণে বিশেষ অতিথি বিশেষ আলোচক বিন্দু সম্মানিত অতিথিবৃন্দ নাম উল্লেখ না করে পূর্বের বক্তাদের সেটা সমর্থন জানিয়ে সংঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য বন্ধা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং নবপ্রব্রজিত শ্রমণদের আশীর্বাদ ও পুণ্যদান করছি। আজকের এই সভাতে উপস্থিতির মূলত দুটি কারণ। একটি কারণ বলবো ফাং বা নিমন্ত্রণ, দ্বিতীয়টা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। 2021 সালে আমি আমেরিকায় যখন মিশিগানে যাই সেখানে মানিকবাবুর বাসায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তার আতিথেয়তা গ্রহণের সুযোগ আমার হয়, সেটার প্রতি অনেকটা কৃতজ্ঞতা বোধ আজকে আমাকে এখানে আসতে বাধ্য করেছেন। আজকে জানেন আমাদের একজন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব তিলকা বংশের গৃহী জীবনের পিতার মহস্তের বড় অনুষ্ঠান, সকালবেলায় আমি প্রধান ধর্মদেশক সেখানেও, কিন্তু বারংবার হিসাব কষায় আমি কৃতজ্ঞতা ভোটটাই আমাকে বারংবার আন্দোলিত করেছে। এবং দ্বিতীয়টি এই ফাংটি আমি অনেক আগে নিয়েছিলাম, বিনয় এবং কৃতজ্ঞতা এ দুটি আমাকে আজকে বাধ্য করেছে এখানে আসতে। সাথে বরেণ্য ভিক্ষ সংঘের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বন্দনাও জানাচ্ছি যে গত 12 দিন ব্যাপী অনুষ্ঠান মালায় তা অংশগ্রহণ করেছে, এবং সাথে সাথে দায়ক বিন্দু এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে বারংবার নামগুলো উল্লেখ এসেছে, যিনি এদেশে গৃহীদের ক্ষেত্রে দানের একটি স্রোত প্রবর্তন করলে করেছেন বললে অত্যুক্তি হবে না, সে আমাদের দানশীল ব্যক্তিত্ব দানবীর রাখালচন্দ্র বড়ো বলেই আমি বলবো। এক নামই এই গ্রামকে পুনঃভাবেই তিনি প্রচারিত করেছেন, এবং সাথে আমাদের আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দানের ক্ষেত্রে আমাদের বাবু অশোক বাবু কিশোর বাবু সহ শুরু করে যারা এই গ্রাম ছোট হলেও এটাকে বরণ্য করেছে, এই গ্রামকে সমৃদ্ধ করেছে, আজকে সবার এখানে একটি মিলন মেলা হলো, সেতু বন্ধন হলো, মেলবন্ধন হলো, আমি তাদের প্রতিও তাদেরকেও দেখার সৌভাগ্য হয়েছে, আমিও তাদের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধ ধর্ম দর্শনের ছোট্ট দুটি বিষয় নিয়ে আমার দেশনাটা শুরু করছি। এটা হচ্ছে আতিথেয়তা। আজকে এখানে অনেক জ্ঞাতিগণকেও আতিথেয়তা হচ্ছে, বুদ্ধ কি এই আতিথেয়তার কথা বলেছেন কিনা? অঙ্গুত্তর নিকায়ের 2 নিপাতে দানুবর্গে তথাগত বুদ্ধ বলেন আতিথেয়তা হচ্ছে 2 প্রকার। কি 2 প্রকার? একটা হচ্ছে আমিষ আতিথেয়তা, আর একটা হচ্ছে ধর্ম আতিথেয়তা। আমিষ আতিথেয়তা কি? যখন কোনো অতিথি আপনার সম্মুখে আসে, যদি আপনি তাকে 1 গ্লাস পানি দেন, কোনো খাবার দেন, কোনো একটা বসার জায়গা করে দেন, তাকে বুদ্ধ লেয় পেয় বিভিন্ন কিছু দান করেন, এটাকে বলা হয় আমিষ আতিথেয়তা। ভিক্ষু সংঘদের কেউ আজকে আপনারা যে দানাদি কর্ম সম্পাদন করবেন, বিভিন্ন দ্রব্য দান করবেন, এটা হচ্ছে আমিষ আতিথেয়তা। এভাবে মানুষ আমিষ আতিথেয়তা কর্ম সম্পাদন করে, বুদ্ধ এটাকেও সাধুবাদ দিয়েছেন, এটা করার জন্য বুদ্ধ নির্দেশ প্রদান করেছেন। এজন্য আমরা যে কোনো অতিথি আসলে এই আতিথেয়তা কর্মটা সম্পাদন করি, এটাকে বলা হয় আমিষ আতিথেয়তা। ধর্ম আতিথেয়তা কি? যেটা বুদ্ধ বলেছেন, ধর্ম আতিথেয়তা হচ্ছে কোনো মানুষকে আপনি দেখেছেন হাত জোর করে তাকে অভ্যুত্থান করলেন, বন্দনা করলেন, নমস্কার করলেন, অথবা তাকে সৎ পরামর্শ দিলেন, দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে আপনি তাকে অবহিত করলেন,
এটাকে বলা হয় ধর্ম আতিথেয়তা। এজন্য আজকাল দিন দিন আমাদের মধ্যে আমিষ ও আতিথেয়তা বেড়ে গেলেও, অর্থাৎ কোনো জায়গায় গেলে খাদ্যদ্রব্য বিভিন্ন কিছুর অভাব কিন্তু নেই, মানুষ অকাতরে সেটা করছেন, কিন্তু ধর্ম আতিথেয়তা দিন দিন কমে যাচ্ছে। কেন? কোনো জায়গায় দেখা হলে তাকে যে পায়ে ধরে নমস্কার করবে, হাত জোর করে বন্দনা জানাবে, তাকে অভ্যর্থনা করবে, তার প্রতি গৌরব প্রদর্শন করবে, এগুলো কিন্তু আমরা হারাচ্ছি, এগুলো থেকে আমরা পিছিয়ে পড়ছি। একে অপরের জ্ঞাতির সাথে দেখা হলে তাকে যে আমরা অভ্যর্থনা করব, ভিক্ষু সঙ্গদেরকে দেখলে গাড়ি থেকে উঠে হ্যাঁ তাকে তো সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করব, ভিক্ষু সঙ্গদের মধ্যে বয়োজ্যেষ্ঠকে দেখলে আমরা যে ছোটরা যারা আছি বয়োজ্যেষ্ঠকে সম্মান করব, শ্রদ্ধা করব, উঠে উঠে আসন প্রদান করব, এগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটাকে বলা হয় ধর্ম আতিথেয়তা। এই ধর্ম আতিথেয়তা থেকে আমরা কিন্তু স্খলিত হচ্ছি। এগুলো যদি হারিয়ে যায় দিন দিন, তাহলে দেখা যাবে আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি গৌরব শ্রদ্ধা যখন হারাবে, এগুলো কিন্তু ধর্মের ব্রতকর্ম বলে। এই জন্য বলতে বার্থাংনা পারে পুরাতি, শীলে না পারে সুজাতি। যদি আপনার ব্রত পরিপূর্ণ না হয়, শীল পরিপূর্ণ হবে না। আমি দুটো উদাহরণ দিয়ে বলছি। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা, আমার চাচা জেঠা যারা আছেন বিশেষ করে, ওনারা সন্ধ্যার সময় বাড়ির সম্মুখে একটু ঝাড়ু না দিলে, বাতিটা না দিলে যেন অপূর্ণতা থেকে যেত। অনেক সময় এটা শুনে যে ধর্মসভা চলছে, শেষ হচ্ছে না, বোধহয় একটু ঘরে গিয়ে হাঁস বাতিটা একটু দিই, এভাবে দিত। এটা হচ্ছে তার ব্রতকর্ম। বুদ্ধের সময়কালে একটা ঘটনা, একজন ভিক্ষু সে ধ্যানে বসেছে, কিন্তু কোনোক্রমেই তার চিত্ত রমিত হচ্ছে না। তখন তিনি চিন্তা করছে, আমার চিত্ত আজকে কেন এত অস্থির? আমি কি কোনো, অনেকক্ষণ পর ভাবছে, আমি কি কোনো কে ব্রতকর্ম থেকে দূরে গিয়েছি? ও মনে পড়ছে, বলছে আজকে তো আমার কুটিরটা একটু ঝাড়ু দিই নি। তখন তিনি নিজেই কুটিরটা ঝাড়ু দিয়ে যখন ধ্যানে বসলেন, সাথে সাথে তার চিত্ত একাগ্র হলো। অর্থাৎ এটা হচ্ছে ব্রতকর্ম। এই ব্রতকর্মগুলো কিন্তু ধর্ম আতিথেয়তার সাথে একটি সম্পর্ক যুক্ত। এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের শীলে না পারিশুদ্ধাতি, শীলের যে পরিশুদ্ধতা এটি কিন্তু আমাদের মধ্যে আসছে না। তো এজন্য আসলে একজন মানুষের জীবনকে পূর্ণতা সাধনের ক্ষেত্রে এই দুটি জিনিসের প্রয়োজন। আমি এখানে আমিষ আতিথেয়তা আর ধর্ম আতিথেয়তার দুটাই জায়গায় কিন্তু আজকে আমাদের শুভেচ্ছা বক্তব্যে আমাদের রাখাল চন্দ্রবাবু বলেছেন যে মানুষের জীবনে নাম এবং রূপ, এই দুটির উপর কিন্তু মানুষের প্রকৃত পরিচয়, এই দুটি জানলে। এখানে ধর্ম আতিথেয়তা এবং আমিষ আতিথেয়তা, এখানে এই দুটি জিনিস নির্দেশ করে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ। রূপটা হচ্ছে পৃথিবীর বস্তু, জগতে যত বস্তু আছে, যেমন আমার এই দেহ, এটা হচ্ছে চারি রূপ ধাতু, ২৪ প্রকার ধাতুর মধ্যে প্রথমে তো চারি রূপ ধাতু দ্বারা আমার গঠিত, যেটাকে আমরা খুব সহজে বলি আমার দেহে আলো আছে, আমার দেহে বাতাস আছে, আমার দেহে মাটি আছে, আমার দেহে পানি আছে, এই চারি ভূত ধাতু। এটার একটা যদি ব্যতিক্রম হয় আমাদের সমস্যার সৃষ্টি হয়। যেমন খুব বেশি মাটির পরিমাণে বলে যে আপনার দেহটা খুব স্থূল হয়েছে, যদি তাপ বেড়ে যায় শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, বায়ু বেড়ে গেলে সেখানে প্রেসারের সমস্যা হচ্ছে। বুদ্ধ যে আজ থেকে আড়াই হাজার অধিক কাল পূর্বে তিনি এগুলো নিয়ে গবেষণা করেছেন, চারি স্মৃতিপ্রস্থান যখন আপনি অনুশীলন করবেন সেখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসে, যে কায়ে কায়ানুদস্যী, যখন কায়ে কায়ানুদস্যী হয় শরীরের যে অবস্থান এটা সম্পর্কে অবগত হওয়া যায়। এজন্য বলছি এটাকে বলা হয় রূপ। আরেকটা হচ্ছে নাম, যেটাকে বলা হয় বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, ভান্তি গাছেরও প্রাণ আছে, তো গাছকে কি আমরা প্রাণী বলতে পারি না? এটা কাটলেও তো পাপ হয়, তাহলে মানুষ চলবে কীভাবে? তা আমি তাকে দুটি যুক্তি দিলাম। একটি যুক্তি বললাম, বিজ্ঞানীরা কি গাছকে প্রাণী বলছে নাকি উদ্ভিদ বলছে? বলে যে ভান্তে উদ্ভিদ বলছে, সুতরাং এটা প্রাণী নয়।
বিজ্ঞানীদের কথাই বলছি, বুদ্ধ বলেছেন এটা প্রাণী নয়। তবে বুদ্ধ যখন ক্ষুদ্র অনুক্ষুদ্র শিলের মধ্যে প্রবেশ করেছেন তখন ভিক্ষুদেরকে বৃক্ষ কর্তন অর্থাৎ বৃক্ষ কাটতে নিষেধ করেছেন। এটাকে বলা হয় সরল, আরেকটা হচ্ছে অতি সরল, বিনয় অতি বিনয়। যখন অতি বিনয় শব্দটা আসবে তখন তিনি এই গাছ কাটা থেকেও দূরে থাকবে। তবে সেটা প্রাণীগত কারণে বুদ্ধ নিষেধ করেনি, সেটা অন্য একটা কারণ সেখানে নিহিত রয়েছে। তবু আমি তাকে অত যুক্তি যায়নি, বললাম যে এটাকে উদ্ভিদ বলেনি। আর দ্বিতীয়টা হচ্ছে মানুষেদের বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আছে, একটু উদ্ভিদের কিন্তু সেটা নেই, যার কারণে মানুষের সাথে উদ্ভিদের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক এই নাম এবং রূপ এই দুটি কিন্তু আমাদের জীবনটাকে পরিচালিত করে, একটি এটি একে অপরের সাথে পরিপূর্ণ আবার সম্পূর্ণ আলাদা। প্রজ্ঞা ভাবনা গ্রন্থে আমরা একটা খুব সুন্দর উদাহরণ পাই, সেই উদাহরণে বলছে একজন চক্ষুষ্মান পুরুষ কিন্তু তিনি খঞ্জ, অর্থাৎ চোখ আসে কিন্তু তার পা নেই। আরেকজন মানুষ তিনি চক্ষুষ্মান অর্থাৎ চোখ আছে কিন্তু তার পা নেই। আরেকজন মানুষ হচ্ছে যে তিনি পা আছে কিন্তু তার চোখ নেই অর্থাৎ অন্ধ। তো দুই ব্যক্তি চলাটা খুব অক্ষম, কারণ একজনের চোখ থাকলে কি হবে, তার তো পা নেই। আরেকজনের পা আছে ঠিক কিন্তু চোখ নেই। তখন চক্ষুষ্মান বলছে, ভাই তুমি যদি আমাকে কাঁধে নাও তাহলে আমি তোমাকে যেদিকে বলে সেদিকে তুমি যেতে পারবে, তোমার জীবন জীবিকাও নির্ভর হবে, ঠিক আমার জীবন জীবিকাও নির্ভর, দুজনেই দুই বিপদ থেকে বেঁচে যাব। বলছে হ্যাঁ ঠিক ঠিক, চোখ যেমন চক্ষুষ্মান পুরুষ খঞ্জ, আবার যিনি অঙ্গপ্রত্যঙ্গ পরিপূর্ণ তার চোখ নেই, ঠিক নাম এবং রূপ হচ্ছে কিন্তু সেরকম, একে অপরের পরিপূর্ণ, একটাকে বাদ দিলে আর একটা চলে না। কিন্তু আমাদের সমাজে আমরা এমন হয়ে দাঁড়িয়েছি, কিছু কিছু মানুষ আছে শুধু চোখ নিয়ে থাকতে চায় খঞ্জের মতো, আর কিছু কিছু মানুষ আছে অঙ্গ পরিপূর্ণ থাকলে কি হবে কিন্তু চোখটা হচ্ছে অন্ধ, বানতে সেটা কিরকম। কিছু কিছু মানুষ আছে শুধু বাস্তববাদী অর্থাৎ মেটেরিয়ালটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, দেহটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সে মানুষগুলো কিন্তু যান্ত্রিকতায় পরিণত হয়, অর্থাৎ ধর্ম টর্ম আমি বুঝি না, খেতে তেতে পারলে চলতে পারলেই এটাই হচ্ছে আমার একটা জীবন। আর কিছু মানুষ আছে শুধু আধ্যাত্মিকতায় চিন্তা করে, বলছে না জগৎ অনিত্য অসার এগুলো নিয়ে তিনি শুধু ভাবনা করে, কিন্তু বুদ্ধ আসলে সেই কথাটি বলেনি। বুদ্ধের ধর্ম দর্শন হচ্ছে মাজ্জিমা পাটিপাদ, মধ্যম পথ, যেটাকে দুঃখ আর্য সত্য, যেখানে বুদ্ধ বলেছেন দুঃখ কি, দুঃখের কারণ দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এই নিরোধের উপায়টা হচ্ছে আর ইউ আর টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ। তাই আমি যখন নিজেকে জানব, আমার আমার নামরূপ সম্পর্কে আমি যখন অবগত হব, অথবা বস্তুগত ওই যে আমিষ আতিথিয়তা ধর্ম আতিথিয়তা এই দুটির সমন্বয় সাধনে যখন মধ্যম পথ অবলম্বন হবে, তখন তিনি তার জীবন ইহজীবনের পূর্ণতা সাধন করতে পারবে, পরজীবনেরও পূর্ণতা সাধন করতে পারবে। সুতরাং আজকের যে দানময় পুণ্যময় কর্ম, এখানে মেটেরিয়াল বা বস্তুগত দান, কিন্তু এটা চিত্তের সাথে একটা সম্পর্ক যুক্ত, চিত্তের সাথে সম্পর্ক যুক্ত বিধায় সেটি প্রতিযোগিত আমার আকর্ষণ থাকে, আমার মধ্যে দুঃখটা উৎপন্ন হবে, সেটা ত্যাগ মনোবৃত্ততা যদি থাকে তাহলে তিনি পূর্ণতা পাবে। অনেক মানুষ মনে করে ভান্তারা দান করতে বলে, এখানেও দানের কথা এসেছে, দান করলে আরো ভোগ সম্পদ পাবে, দান করলে তিনি সম্পদশালী হবে। আমি বলবো বুদ্ধ দান করতে কেন বলেছেন, তার গভীরতার মূলটা কি, পাওয়ার জন্য নয়, দানটি করবেন আপনার জন্য, কেন আপনার চিত্ত প্রতিনিয়ত ভোগতায় লিপ্ত থাকে, কিন্তু আপনি যখন ত্যাগ মনোবৃত্ত থাকবে আপনি সবসময় মানসিক প্রশান্তিটা লাভ করতে পারবেন। কিরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই, প্রায় সময় আমি বলি একটা মানুষ খুব কৃপণ, কখনো দান করে না, তার যদি 50,000 টাকা হারিয়ে যায় স্ট্রোক করবে, মৃত্যু হতে পারে। কিন্তু যে মানুষটা খুব ত্যাগী, যদি তার 50,000 টাকা হারিয়ে যায়, তার পূর্বে যদি সে 1,00,000 টাকা দান করেছে,
বলে যে মানিক বাবু যে বলে যে সেদিন তো অনুষ্ঠান করলাম দুই তিন লক্ষ টাকা খরচ করলাম 50,000 টাকা দিয়ে কি আসে যায়, এগুলো হয়তো চলে গেল। এটা কে ভাবতে পারবে? এটাকে বলছে অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রয়োগিক বৌদ্ধ ধর্ম। এই ধর্মটা কে প্রয়োগ করতে পারবে? যিনি ত্যাগটা করেছেন তিনি, যিনি ত্যাগ করে নেই তিনি কিন্তু সেটা পারবে না। এই জন্য দানটা আপনার জন্য প্রয়োজন। আপনি যখন সেটা ভাববেন যে হ্যাঁ, যেমন কৃপন, সে ভালো চিকিৎসা করবে না। আমাকে সেদিন একজন বান্তে বলতেছে, বলছে আমার ভাই হোক জানো ওনার খুব অসুস্থ হয়েছিল, কৃপন সেই চিকিৎসা করে না। আমি টাকা দিয়ে তাকে বললাম যে একটু চিকিৎসা করো, এখনো বেঁচে আছে তো আমার জন্য, হয়তো বউটাকে চিকিৎসা করবো বলছো মুখ জায়গায়। আমি বললাম ঠিক আছে টাকা নাম, চিকিৎসার কথা বলাতে টাকা দিয়েছে, এমনিতে আমি তো দিতাম না কারণ সেবাটা তো পুণ্য। বলে যে সে কী করেছে জানো, সেখানে আর নিয়ে যায়নি, ও কোথায় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে কলকাতায় কোনো একটা ডাক্তার দেখে নিয়ে আসছে, বৌঠো মারা। দেখুন কৃপন, তাহলে কৃপন স্বভাবের কারণে সেরকম সে হয়েছে। আর যিনি ত্যাগময় চিত্তে নিজের জীবনকে অতিবাহিত করবে তিনি বলবেন না আমি কত টাকা দান করেছি, বেঁচে থাকার জন্য তো দানটা করতে হবে, ত্যাগটা করতে হবে। এই জন্যই এটাকে বলা হয় অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রয়োগিক বৌদ্ধ ধর্ম। ধর্মটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে সেখানেই পূর্ণতা পাবে। এটা আমরা গভীরভাবে উপলব্ধি করি না বলেই এটা আসলে আমাদের জীবন দর্শন আমরা প্রয়োগ করি না। বুদ্ধের দান পারামি, দান উপপারামি, দান পারমত্ব পারামি, এগুলো যদি আপনি চিন্তা করে দেখেন। বুদ্ধ দান করে সবসময় বলেছেন আমি বুদ্ধ হওয়ার জন্য আমার এই জীবন দান করছি, বুদ্ধ হওয়ার জন্য সসাগরা পৃথিবী সদৃশ্য সেই আমি অকাতরে দানকর্ম সম্পাদন করেছি। এই নিজের জন্য যখন দান করবেন সেটা ভাববেন তখন আপনার চিত্তটা আরও উদ্বলিত হবে। মানিকবাবু আজকে আমি মনে করি যথার্থ কর্ম সম্পাদন করেছেন, তিনি সুদীর্ঘকাল প্রবাসে অবস্থান করলেও আজকে এসে জ্ঞাতি স্বজন সকলেরকে আহ্বানে একটি মেলবন্ধন রচনা করে এই পুণ্যময় আয়োজন করেছেন, আমাদেরকেও কৃতার্থ করেছেন। আমি মনে করি বাংলাদেশে যে আজকে দানের একটি জোয়ার সৃষ্টি হয়েছে, আমরাও লক্ষ লক্ষ টাকা খরচ অনুষ্ঠান করছি, এগুলো দায়িকদের ক্ষেত্রে যিনি প্রবর্তন করেছিলেন একেবারে নিঃসন্দেহে সেটা বলা যায় আমাদের দানবীর বাবু রাখাল চন্দ্র বড়ুয়া, তিনি তার প্রবর্তন করে আজকে তার ধারাবাহিকতাও তাদের জ্ঞাতি স্বজন তারা সেটা রক্ষা করে চলেছেন। এটাকে বলা হয় রাহুল সাংপ্রদায়নের তার চেতনা দাসত্ব গ্রন্থেই বলেছেন, যিনি অতীতকে স্মরণ করে কিন্তু তাহা প্রতিপালন করে না তিনি চেতনা দাসত্ব করে, আর যিনি অতীতকে স্মরণ করে সেটা প্রতিপালন করে তিনি চেতনাকে লালন করেন, প্রতিপালন করেন। আমি মনে করি সে আদর্শ এই গ্রামবাসী এখনও তারা সেটা চলছে। অশোকবাবু আমার অনুষ্ঠানে আমি আসার জন্য আহ্বান করেছি, তিনি আমাকে বলছেন ভান্তে আমি তো ট্রিটমেন্টে বাইরে যাব, কিন্তু আসলে আমি কোনো শ্রদ্ধাদানের জন্য আহ্বান করেছি তা নয়, তিনি সমাজ গগনে নিবেদিত ব্যক্তিত্ব সেজন্য বলেছে আমার অনুষ্ঠান আসলে গৌরবান্বিত হব। কিন্তু তিনি আমাকে বললেন ভান্তে একটু বিকাশ নম্বরটা দেন, নিয়ে শ্রদ্ধাদান পাঠালেন, অনুষ্ঠানে আসতে না পারলেও আমি মনে করি রাখালবাবুর আদর্শ তারা চেতনায় এখনও লালন করছে। এই ধারাবাহিকতাটা আমাদের মধ্যে অব্যাহত থাকুক এই প্রত্যাশা করে মহান সংঘকে বিনম্র সদর্গ বন্ধনা নিবেদন করে আপনাদের সকলের উত্তত শ্রীবৃদ্ধে কামনা করে রাখালবাবু সহ জ্ঞাতিগণ সকলেই নিরূপ আর দীর্ঘায়ু লাভ করুক, তার স্ত্রী সহ জ্ঞাতিবর্গ, এই প্রত্যাশা করে আমার ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধা নিবেদন করছি। আসলে সময় একেবারে নেই, এখন শুধুমাত্র আশীর্বাদ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আসলে তিনি অসুস্থ, তারপরে আমি প্রার্থনা করেছি, শুধুমাত্র আশীর্বাদ করবেন তিনি। আজকের পুণ্যময় অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় গুণীজন সভাপতি মহামান্য অনুত্তর পুণ্য ক্ষেত্র ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন মণ্ডলী, এখানে অনেক গুণী জ্ঞানী ভিক্ষু সংঘ দায়ক সংঘ আছেন, আমি নাম উল্লেখ করছেন, এখন প্রায় 11:25 হয়েছে। তো একজন ব্রাহ্মণকে বুদ্ধ যখন ভিক্ষাচরণে বের হলেন তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন
এই শ্রমণ গৌতম এক বইয়ে যে আপনি ঘরে ঘরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভিক্ষা করেন এর দ্বারা কি ফল লাভ হয়? তখন বুদ্ধ অতি সংক্ষেপে তাকে বললেন, ইউ অন্নং দেতি সো আয়ুং দেতি, ইউ অন্নং দেতি সো বানং দেতি, ইউ অন্নং দেতি সো রূপং দেতি, ইউ অন্নং দেতি সো পায়ং দেতি। হে ব্রাহ্মণ, এক মুষ্টি অন্নদানের পুণ্যকর্মের ফলে কি হয় জানো? সে আয়ু লাভ করবে, বর্ণ লাভ করবে, রূপ লাভ করবে এবং শক্তি লাভ করবে। পরিশেষে এই এক মুষ্টি অন্নদানের ফলে সে পরিশেষে প্রজ্ঞাসম্পন্ন হবে, জ্ঞান প্রজ্ঞাসম্পন্ন হবে। আজকেও আমাদের বৌদ্ধ সমাজের একজন ধার্মিক উপাসক বাবু মানিক বড়ুয়ার আহ্বানে আমরা ভিক্ষু সংঘকে এবং দায়ক সংঘকে যে জ্ঞাতি সম্মেলনের মাধ্যমে যে অন্নদানের ব্যবস্থা করেছেন, বিবিধ দানি বস্তুর ব্যবস্থা করেছেন, এই পুণ্যকর্মের প্রভাবে তার জন্ম জন্মান্তরের এই পুণ্যকর্মের প্রভাবে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, আশবক্ষয় জ্ঞান লাভের হেতু উৎপন্ন হোক। পঞ্চস্কন্ধের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞান যাতে আশবক্ষয় জ্ঞান উৎপন্ন হয় এই প্রার্থনা করে কামনা করে তার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ সকল জ্ঞাতিগণ করেছেন আমিও তার প্রতি পুণ্যদান করে অনন্ত অনন্ত জ্ঞাতি যে ছিলেন আমাদের এই অনন্ত জ্ঞাতিগণ সুখী হোক, শান্তি লাভ করুক, দুঃখ হইতে মুক্ত হোক এই কামনা করে আমার দর্শন এখানে শেষ করছি। সব বিষয় সুখিত ভবন্ত। এক মিনিটের মধ্যেই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন পরমপূজ্য ভিক্ষু সংঘের প্রতি এবং উপস্থিত অতিথিদের প্রতি বাবু চন্দনকান্তি বড়ুয়া মহোদয়, সভাপতি পরমানন্দ বুদ্ধ বিহার পরিচালনা কমিটি চন্দন। আজকে আমাদের পরিবারের সভাপতি ভাই মানে তার জন্মজাত সন্তানকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দান করেছেন। গতকাল আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আনন্দঘন পরিবেশে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করছি। আজকে এই অনুষ্ঠানকে লক্ষ্য করে আমাদের আজকের এই জন্মাষ্টম সংগঠন এবং জ্ঞাতি পুজো আজকে আমাদের এখানে পাকবর ভিক্ষু সংঘের উপস্থিতি আমাদেরকে পুলকিত করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার বিহার করে জনগণকে পান্তদেরকে আমি কৃতজ্ঞতার সহিত বন্দনা জানাচ্ছি। সাথে সাথে আমাদের পরিবারের আমার জন্ম জন্মান্তরের পরম জ্ঞাতিবর ভাতৃ স্বজন সবার উপস্থিতি আমাদেরকে পুলকিত করেছেন, আনন্দিত করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত দুটি কথা আমি কেটে শেষ করলাম। সবাই একসাথে যাবতীয় উৎসর্গাদি কর্ম সম্পাদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন দাতা পরিবারের একজন পরম কল্যাণ মিত্র জ্ঞাতি পরম শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানরত্ন মহাতের মহোদয়। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছে, অনেক বিদগ্ধ পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘে এখানে উপস্থিত থাকার পরেও সময় স্বল্পতার কারণে আসলে অনেককে আমরা সুযোগ দিতে পারিনি, তজ্জন্য পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এখন সমাপ্তি ঘোষণার কর্মগুলো সম্পাদন করছেন পরম পূজনীয় অধ্যাপক জ্ঞানরত্ন মহাতের মহোদয়। উপস্থিত সংঘপ্রধান অনুষ্ঠানের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন বিদর্শন আচার্য বড়ভান্তে প্রমুখ ত্রিরত্নের পূজারি শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি দায়ক দায়িকা, আমি এখানে এখন একটি গুণী সময় পেয়েছে। আমি যে বক্তব্য রাখবো দেশনা করব সেই সুযোগ বা সময় আমার নেই, তথাপি একটি মিনিট যে সময়টুকু দিয়েছেন আমার ধানময় শিলময় ভাবনাময়
পুণ্যরাশি যিনি আজকের এই অনুষ্ঠানের মুখ্য ব্রতী যিনি মানিক ভুড়ুয়া উনি অনেক অনেক দূর আমেরিকাতে অবস্থান করেন যদিও ওখান থেকে আমার সাথে যোগাযোগ আছে সেই পরিবারের সাথে আমার যদি রক্তের কোনো সম্পর্ক না হয় এবং মনের নিবিড় একটা সম্পর্ক উনি ওনার মা সাদিকা ছিলেন আমার সদ্য বিদেশনাচার্য রক্তপ্রিয় মহাস্তবীরকে নিয়ে আমি প্রতি বছর ত্রৈমাসিক বর্ষবার সময়ে বিদেশনকোষ দশ দিনের বিদেশনকোষ আমি পরিচালনা করি ওখানে অংশগ্রহণ করেছিলেন তখন উনি বার্ধক্য ওনাকে আমি খুব সযত্নে পুত্র হিসেবে আমি এই যে ওনাকে যত্ন করেছি তখন আমাকে উনি ধর্মত মানে পিতা পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন সেই বার্তাটা ছেলেমেয়েরা জানে সেই কারণেই আমি এই যে যখন বলেছি দক্ষিণ উত্তরবঙ্গ আমি যে একটা বিহার করেছি বিশাল বাউন্ডারি দিয়ে মানে একটা বিহার করেছি অত্যন্ত নিম্নমানের নৃতাত্ত্বিক এদেরকে 300 জনের যে শীতকালীন কম্বল মানিকবাবু পাঠিয়েছিলেন বিতরণ করেছিলাম সেই কৃতজ্ঞতা আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি তার দীর্ঘায়ু হোক এবং সেই পরিবারের উত্তরত শ্রীবৃদ্ধ হোক এ কামনা করে আমি আর কত না বাড়িয়ে প্রত্যেকেই 3 বার নমো তাস্যা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্য বলুন বন্ধে সংসার খন্ধর দুঃখাত উষ্ণতয়া কমংস কম বিভংস সাধিত তীসরণ সাধ্যে পঞ্চশিলানি সমাদায়িত মাম পরলোকাত জ্ঞাতি উদ্দেশ্যে ইমাং ভিক্ষাং সফরিখরং সাহা আত্মভারিখরং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষুসংঘস দানং দেম পুঞ্জেম ধ্যে ইমাং ভিক্ষাং সফরিখরং সাহা আত্মভারিখরং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষুসংঘস দানং দেম পুঞ্জেম ধ্যে ইমাং ভিক্ষাং সফরিখরং সাহা আত্মভারিখরং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষুসংঘস দানং দেম পুঞ্জেম ইদং ইয়াতিনং ভূতো সুরেদহং দয়াদয় ইদং ইয়াতিনং ভূতো সুকেতহং দয়াদয় ইদং ইয়াতিনং ভূতো সুকেতহং দয়াদয় উন্নামি উদগং ভাটং এতনিন্দং ভবন্তি ভায়তো দিন্যাং বেদনাং উপগাপতি এতাবহাপুরাপরিপুরেন্দে সাগরং দেবমেবায়তো দিন্যাং বেদনাং উপগাপতি এতগত সায়ামেহে সম্পদং পুণ্যসম্পদং সঞ্জয় ভয়ানুমুদন্ধ সম্পদং সাবে সদয়ানুমুদন্ধ সম্পদি সম্পদং সম্পদং সন্দে ভূতায় অনুমোদন্ত সম্ভ সম্ভতি সিন্ধিয়া
সভাপতির নির্দেশে সমাপ্তি ঘোষণা করা হলো।